হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা কামিজ কাটিং করব। কামিজটার বডি হবে 34, প্যাট হবে 30, হিপ হবে 33, লম্বায় 42, হাতা 17, হাতার মুড়িয়েছে 4.5, গলা হবে 2.5 বা 3 ইঞ্চি, লম্বা হবে 5। তো এটা আমাগো বডি। এখানে আমরা 2.5 গজ কাপড় আছে। তো প্রথমে কাপড়টা আমরা 2 ভাগে ভাগ করে নেব, তারপরে আমরা 4 ভাগে ভাগ করব। যেহেতু গজ কাপড়, আমরা এটা 4 ভাগে ভাগ করে নেব। একটাই কাপড়, 2.5 পানার কাপড়। আপনারাও 2.5 পানা কাপড় নিয়ে নেবেন, তারপরে সুন্দর করে ভাঁজ করে নেবেন। সুন্দর করে ভাঁজ করে নেবেন, তারপরে 4 ভাগে ভাগ করে নেবেন। বডিটা ভাঁজ করে নেওয়ার পরে আটকানো সারটা বাইরে থাকবে, ভিতরের দিকে থাকবে, খোলা সারটা বাইরে সাইডে থাকবে। তারপরে আমরা প্রথমে কি করবো, 1/2 ইঞ্চি পরিমাণে আমরা অ্যালাউন্স কেটে নেব, মার করে নেব। মার করা হয়ে গেলে আমরা কি করব, বডির জামার লম্বা দেব 42 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তারপর আমরা দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেছে। তারপর আমরা কলার কাটিংটা করব। আমাকে গলা দেবো হয়েছে 3 ইঞ্চি। শোল্ডারের জন্য দেব আমরা 3.5। এরপরে দেব আর্মনের জন্য, দেব আমরা এনে 34 সাইজের জন্য আমরা দেব 6 ইঞ্চি। তারপর আমরা মার্জিন করে নেব। মার্জিন করা শেষ, এখন আমরা কি করব, মার্কে টাইনে নেব, এটাও টাইনে নেব। তারপর আমরা বডির মাপটা নেব। বডি হচ্ছে আমরা 34, আমি একটু কমায় দেব, কারণ হচ্ছে উনি চাইছে একটু কমায় দিতে, তার জন্য আমি কমায় দেব। 8 ইঞ্চি 1 সুতা দেব, 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তারপর আমরা নেব হিপের মাপ, এই দাগ থেকে আমরা লম্বায় 19.5 ইঞ্চি দেব। এই যে 19.5, 19.5 দিলে আমরা সাইড থেকে থাকবে আমরা 13.5। তো 19.5 একটা দাগ দিব, মার্জিন করে নিলাম। তারপর আমরা কি করব, প্যাডের মাপ নেব। প্যাডের মাপ আমার কাছে 30, এক্ষেত্রে দেওয়া লাগবে 7.5। এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। হিপের মাপ হবে 33, 8 ইঞ্চি 1 পয়েন্ট। যে 8 ইঞ্চি 1 পয়েন্ট সেলাই মার্জিনের জন্য আমরা দেব 1 ইঞ্চি। তারপর আমরা নিচে দেব এন থেকে 4 ইঞ্চি প্লাস, এনে আছে 8 ইঞ্চি 1 পয়েন্ট, এনে সাথে যোগ করব আমরা আরও 4 ইঞ্চি। অবশ্যই 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যোগ দিবেন। আপনি 40 সাইজ থেকে 30 সাইজ পর্যন্ত আপনারা 4 ইঞ্চি যোগ করে নেবেন। তারপর আমরা শেপ কাট দিয়ে এটা একটু শেপ করে কেটে নেব। আমরা এটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এনে 1/2 ইঞ্চি পরিমাণে একটু রাউন্ড দেব,
যেন জামাটা ঝুলে না যায়। তারপর আমরা শেপ কাট দিয়ে আমরা দাগটা টেনে নেব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপর আমরা শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিবো, আর 1/2 ইঞ্চি পরিমাণ উপরে মার্জিন করে। তারপর গলার জন্য আমরা দেব 5 ইঞ্চি, আমরা গোল গলা দেব। গলাটা পরে কাটিং করব, গলাটা এক্সট্রা কাটিং করে বসাতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এটা আমরা ডেস্ক্রিপশন বক্সে, আমরা গলার সেলাই বডি সেলাইটা আমরা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব। বডিটা কীভাবে সেলাইতে হয় এটা আমরা দেখাই দেবো, সমস্যা নেই। তারপর আমরা কাটিং করে নিচ্ছি। আমরা কাটিং করা হয়ে গেছে, এখন আমরা মার্কে মার্কে একটু কাট মার্ক করে নেব। তারপরে কি করব আমরা, হাতা কাটিং করব। হাতার জন্য এই কাপড়টা আছে, প্রথমে আমরা 4 ভাগে ভাগ করে নেব। পাইডটা সামনের দিকে দিবেন, এনে গলার কাপড়ও বাঁচাইতে হবে। আমরা 4 ভাগে ভাগ করে নেওয়ার পরে আমরা সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রাখবো। তারপর আমরা স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নেব। তারপরে 3 ইঞ্চি পরিমাণে এনে একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে হাতের লম্বাটা নেব, 17 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি নেব আমরা সেলাই মার্জিনের জন্য। যেহেতু আমরা সাধারণ হাতা দেবো তার জন্য আমরা 1 ইঞ্চি নিলাম। তারপরে মার্ক ধরে নেব। মার্ক করার পরে আমরা এখানে কি করব, আমরা আরমোনের জন্য যে মাপটা ছিল 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দেব সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি। তারপরে আমরা কি করব, আমরা হাতের মোহর এটা নেব, হাতের মোহরই ছিল 4.5, 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য, 1 ইঞ্চি নেব আমরা সেলাই মার্জিনের জন্য। তারপর আমরা শেপ কাট দিয়ে এখানে একটা দাগ দিয়ে নেব। সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে নিলাম। এখন আমরা কি করবো, এখানে একটা 3 ইঞ্চি পরিমাণ মার্ক করব, 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে আপনারা শেপটা করে নেবেন। কলম দিয়ে নিতে পারেন, বাট আপনারা চাইলে চক দিয়েও নিতে পারেন। আমার কাছে কলম আছে, কলম দিয়ে নিচ্ছি। এরপর আমরা কাটিং করে নেব। তো আমরা গলা হাতা কাটিং করা হয়ে যাচ্ছে। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। তো এক্সট্রা কাপড়টাতে আমরা গলা কাটিং করব। তো ভালো থাকবেন, সুস্থ।